ভাবি পাবো বলে আমার ফ্যামিলি তো চায় যে আমি সেটেল হই, তারাও তো চান নাকি একটা ধুমধাম কিছু হোক, তো আমার ফ্যামিলির চাওয়া এখন লেটস সি সামনে দেখা যায়। তবে যাই হবে এবার জানিয়ে শুনিয়ে ধুমধাম করেই হবে। এবার শোনা যাচ্ছে অপুকে নয় বুবলিকে বউ করে ঘরে আনবেন শাকিব খানের মা রাজিয়া বেগম। তিনি বলেন, আমার ছেলের জীবনে কম ঝড় যায়নি, এবার ওর সেটেল হওয়া দরকার, এভাবে আর কতদিন চলবে। এবার ধুমধাম করে শাকিব খানের বিয়ে দিতে চান তার মা। তার কথায় বোঝা যাচ্ছে যে তিনি নতুন কাউকে পুত্রবধূ করে ঘরে তুলতে চান। এবার মায়ের কথা মেনে নিল শাকিব খান। শাকিব খান বলেন, ফ্যামিলি চায় আমি সেটেল হই, আমার ভক্তরাও চায় আমি নতুন করে সব কিছু শুরু করি, এখন আমিও চাই নতুন করে সব কিছু শুরু করতে, তবে গোপনে নয়, ধুমধাম করে হবে যা হবে। শাকিব খান ও তার মায়ের কথায় বোঝা যাচ্ছে অন্য কাউকে নিয়ে জীবন শুরু করতে চলেছেন তিনি। তবে কি বুবলিকেই বিয়ে করছেন শাকিব খান? বুবলির সাথে শাকিব খানকে নিয়ে কম কথা হয়নি, তবে কি সব কিছুর অবসর ঘটিয়ে বিয়ে করছেন বুবলি ও শাকিব খান? অপুকে বাদ দিয়ে বুবলিকে বিয়ে করাটা কি ঠিক হবে শাকিব খানের? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।